হ্যালো গাইস আরেকবার চলে এলাম তোমাদের সামনে আজকে একটা তথ্য শেয়ার করতে যাচ্ছি ছোটো একটা তথ্য যেটা অনেকে হয়তো জেনে থাকবেন কিন্তু যারা জানে না তাদের অবশ্যই জানা উচিত তো তথ্যটা এরকম যে ইন্দোনেশিয়া একটা কান্ট্রি একটা দেশ সেখানে প্রতিটি স্কুলে প্রতি বছর একটি অন্য একটি দিবস পালন করা হয় সে কীরকম ওই দিন সব বা সব মাকে প্রত্যেকটা যে কটা ছেলে মেয়ে ওখানে পড়াশুনো করে সেখানকার সেই ছেলে মেয়েদের মাকে স্কুলে আমন্ত্রণ জানানো হয় পরে ওই সব ছাত্রছাত্রীকে স্কুলের মাঠে নিজ নিজ মায়ের দুই পায়ে জল দিয়ে পরিষ্কার করে মুছে দিতে নির্দেশ করে দেওয়া নির্দেশ দেওয়া হয় যেন ভবিষ্যতে তারা বাবা মায়ের যত্ন নিতে না ভুলে যায় এতে করে কী হয়েছে এর ফলস্বরূপ ইন্দোনেশিয়া আজ পর্যন্ত কোনো বৃদ্ধাশ্রম গড়ে ওঠেনি এটা খুব একটা বড়ো একটা ইনফরমেশান আমি তো আমি অনলাইনে দেখতে দেখতে এই ইনফরমেশানটা পেলাম এই জন্য আমি আপনাদের কাছে শেয়ার করতে চলে এলাম আর একটা কথা যে আমরা কার কথা শুনছি কার সাথে চলাফেরা করছি সেটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জীবনে কেননা আমরা যদি হৃদয়ে মন্থুরাকে জায়গা দিই তাহলে তখন আমাদের হৃদয় থেকে ভগবান চলে যায় তো আজকের এই এই পর্যন্তই আজকের এই ছোটো একটি ইনফরমেশান দেওয়ার জন্য চল এসেছিলাম তো থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে